একজন মুসলিমের চারটি বৈশিষ্ট্য হওয়া উচিত। এক নাম্বার, সে আল্লাহভীরু হবে, সমস্ত অন্যায় কাজ করার পরে 100 বার চিন্তা করবে, আমি যে এই পাপ কাজটা করতেছি, আমি যে অন্যায় কাজটা করতেছি, আমার রব কিন্তু আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা কি বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই, আল্লাহ শুনেন এবং কি দেখেন, কি করেন, আল্লাহ শুনেন এবং দেখেন সর্বস অবস্থায়। আপনি পৃথিবীর আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান, আল্লাহ আপনাকে দেখছেন। অতএব আপনি এই কথা সবসময় আপনি জেহেনে রাখবেন, মাথায় রাখবেন যে আমি আল্লাহকে ভয় করি, সমস্ত অন্যায় কাজ থেকে, পাপ থেকে আমি আমার অন্তরে আল্লাহর ভয় রাখব। আল্লাহর ভয় থাকলে পাপ কমে আসবে, অবশ্যই পাপ কমে আসবে। দুই, উত্তম চরিত্র, জীবনের সর্ব অবস্থায় আপনি নিজের চরিত্রকে কি করবেন, সংশোধন করবেন, নিজে একজন চরিত্রবান মুসলিম হবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু আগে আমরা হাদিস বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবেন কি, হুসনুল খুলক, উত্তম চরিত্র। যে যত চরিত্রবান হতে পারবে, যে যত আখলাকদার হতে পারবে, যে যত আপনার মানসম্মত মুসলিম হতে পারবে, সে আল্লাহর কাছে তত আপনার মর্যাদাবান হবে। অতএব চরিত্রের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি একজন আপনার উত্তম চরিত্রের মুসলিম হবেন। এবং তিন নম্বর, আপনার জবান থেকে, আপনার জিহ্বা থেকে, আপনার মুখ থেকে সর্বদাই আপনার মুসলিম ভাই যাতে নিরাপদ থাকে। আপনার জবান দিয়ে আপনার মুসলিম ভাইকে কখনো কষ্ট দিবেন না, বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিতে পারবেন না, এটা বান্দার হক, খেয়াল রাখিয়েন। আজকে আমরা প্রতিজ্ঞা করব আমাদের কোনো মুসলিম ভাইকে আমি কখনো কষ্ট দিব না, আমরা এই পাপ থেকে অন্ততপক্ষে বান্দার পাপ থেকে, আপনার কিছু গুণা থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে আজাবও দিতে পারেন, তবে বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না, সাবধান। অতএব আমাদের জবান থেকে আমরা সবসময় সংযত কথা বলবো। নবী সাল্লাম কি বলেছেন, এমসি কালাই কালি সান, তোমার জবানকে কি করো, কন্ট্রোল করো। মান্না যায় ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নাজাতের উপায় বলে দিন, নবী সাল্লাম বলছেন তোমার জবানকে তুমি সংযত করো, জবানকে কন্ট্রোল করো। অতএব আমরা নিজের জবানকে কন্ট্রোল রাখবো, সংযত কথা বলবো। চার নম্বর, লজ্জাস্থানের হেফাজত করব। একটু আগে আমরা বলেছি লজ্জাস্থানের হেফাজত করলে, জবানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের জীবনে অধিকাংশ গুণা কমে আসবে। অধিকাংশ গুণা এই দুই রাস্তা দিয়ে হয়, জবান দ্বারা আর লজ্জাস্থান দ্বারা, অধিকাংশ পাপ এই দুই কাজ দিয়ে আপনার সংগঠিত হয়, ওদের খেয়াল রাখতে হবে। ইভেন দা শেখ আলবানী রহমাহুল্লাহ শেষ বয়সে এসে বলতেছেন, এখনো আমি নারী থেকে ভয়ঙ্কর কিছু দেখি না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মা তারাক্ত বাদি ফিতনাতান আদাররু আলা রিজাল মিনান নিসা, আল্লাহু আকবার, নারী ফিতনা, নারী ফিতনা এত ভয়ঙ্কর আল্লাহর ওলিকে একবারে জাহেল বানিয়ে ছাড়ি দিবে। যত বড় আলেমান হোক, আপনি শয়তান থেকে পরিত্রাণ পেয়ে যাননি বা আপনি মুক্ত হয়ে যাননি যে নারী থেকে আপনি মুক্ত না, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন, দুনিয়াতে সর্ব অবস্থা আপনি নারী ফিতনা থেকে বেঁচে থাকবেন। যতই আপনি পবিত্র মানুষ হন না কেন, কোন দিক থেকে ছো মেরে এসে আপনার ঈমান আমলে আঘাত করে, এই শয়তানে আল্লাহ ভালো জানে। যাক, সর্ব অবস্থায় লজ্জাস্থানের হেফাজত করবেন। দেখুন,